যে ইংরেজি ছাড়া কোনো বিকল্প নেই। যেখানে যান বিজনেসম্যান হন, যাই হন না কেন, ট্যুরিস্টম্যান হন আর স্টুডেন্ট ভিসায় যান, যাই করেন, ওয়ার্ক পারমিটে যান, নো প্রবলেম, ইংরেজি জানা লাগবে। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই নিরাপদে আছেন, ভালো আছেন, সুস্থ রয়েছেন। তো আজকের বিষয়টি হচ্ছে ইমিগ্রেশনে যে ইন্টারভিউ হয়। যারা আপনারা বিভিন্ন দেশ ট্যুর করছেন বা ট্যুর করবেন বা যাবেন, সেটা ভিজিট ভিসা হোক, সেটা হয় বিজনেস ভিসা হোক, যেটাই হোক না কেন, ভিসা অফিসার হয়তো বা আপনার ভিসা দিয়ে দিতে পারে। অনেক সময় এমনিতেই আপনাকে যেতে হয় না, ফিজিক্যালি সরাসরি মুখোমুখি হতে হয় না, ভিসা হয়ে যায়। আবার আপনাকে অনেক সময় ডেকে পাঠানো হয়, তখন আপনি অ্যাম্বাসি ফেস করেন। অ্যাম্বাসি ফেস করার সময় আপনার একটা ইন্টারভিউ হয়, আপনাকে বিভিন্ন কোয়েশ্চেনারি ছুড়ে দেওয়া হয়, সেটার আপনার অ্যান্সার দিতে হবে। অর্থাৎ একজন ভিসা অফিসার যদি আপনার গেট আপ, সেট আপ, কথাবার্তার স্টাইল, পোশাক, জেস্টার, আলাদা যে বস টাইপের কথাবার্তা, এগুলো সব যদি ম্যাচ না করে, মানে আপনার যে তথ্য দিয়েছেন সেটার সাথে যদি ম্যাচ না করে এবং কথা বলার যদি সব কিছু ঠিকঠাকভাবে না থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা নাও পেতে পারেন। এটা হচ্ছে বিষয়, মাথায় রাখতে হবে। এর জন্য আপনি যখন এম্বাসি ফেস করবেন, যদি ফেস করার প্রয়োজন হয়, তখন তো অবশ্যই আপনি বাংলায় কথা বলবেন না। আলটিমেটলি আপনি ওয়ার্ল্ডের যে কর্নারে, যে অবস্থাতেই আপনি যান না কেন, প্রথম অবস্থায় কিন্তু আপনাকে এম্বাসি ফেস হোক আর ইমিগ্রেশন ফেস হোক, ইংরেজি ভাষাতেই আপনাকে কথা বলা লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। সো ভিসাটা পাওয়া, উইন করা এবং ইমিগ্রেশন ক্রস করে ওই দেশে ঢোকা, এটা এই দুইটা কিন্তু চ্যালেঞ্জিং একটা পার্ট। অনেক সময় ভিসা অফিসার আপনাকে দেখে ভিসা দিয়ে দিতে পারে, বাট আলটিমেটলি আপনি যখন আমেরিকা বা কানাডার এয়ারপোর্টে নামবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, তখন যদি আপনার কথা বলার স্টাইল, পোশাক, জেস্টার এবং সঠিকভাবে তথ্য, প্ল্যান অফ ট্যুর, ট্যুরের প্ল্যান বা বিজনেসের প্ল্যান, এটা যদি মানে টাইমলি বলতে না পারেন এবং সুন্দর যদি ইংরেজিতে কথা বলে নিজের ভাবটা প্রকাশ না করতে পারেন, তাহলে ভিসা অফিসার আপনাকে, মানে ইমিগ্রেশন অফিসার আপনাকে জয় বাংলা করে তার পরের মানে যে রিটার্ন আপনি টিকিট কেটেছেন ওটা ধরে বলবে যে তুমি আসসালামু আলাইকুম, বাড়ি চলে যাও, মানে বাংলাদেশ চলে এসো। তো আমি এখানে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে ভিসা উইন করা ইটস ইজি, ইজার প্রসেস টু উইন, বাট আলটিমেটলি যখন আপনি ওই দেশে চলে যাবেন, যার পরে আপনি ইমিগ্রেশন পার করে যাবেন, এটা হচ্ছে আপনার আসলে মেন হচ্ছে সাকসেস। তো ইমিগ্রেশনে কিন্তু আপনাকে অনেক কোশ্চেন করা হয়। সো ওইখানে যদি আপনার কথাবার্তা সব কিছু এভরিথিং যদি ভালো ঠিকঠাক না থাকে, এখন ধরুন যে আপনি ইংরেজি জানেন না, বাংলা কথা বলে আপনি কথা বলতে চাচ্ছেন, তো ভিসা অফিসার তো আপনার সাথে বাংলায় কথা বলবে না। হ্যাঁ, সে দেশের ল্যাঙ্গুয়েজ জানলে হয়তো সেটা হতে পারে, তবে আপনাকে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা জানা লাগবে। আর এটা জানা মানে আন্তর্জাতিক মানের আপনি একটা লোক, আপনি একজন বিজনেসম্যান, আপনি বিভিন্ন দেশে সারা পৃথিবীতে আপনি ঘুরে বেড়াবেন, তার জন্য আপনার একটা ল্যাঙ্গুয়েজের উপর দাঁড়াতে হবে, সেটা হচ্ছে ইংরেজি। তাই আপনাদেরকে বলি, আপনি যদি ট্যুর করতে যান ইন্ডিয়া, পাকিস্তান, যে দেশেই যান না কেন, বা অন্যান্য বড় বড় দেশে যদি আপনি যেতে চান, অবশ্যই ইংরেজিতে আপনাকে পারদর্শী হয় লাগবে। এটা কিন্তু আপনার অন্যতম স্পেশাল একটা আপনার স্কিল, এটা এই প্রফেসিয়েন্সিটা, মানে ইংরেজির প্রফেসিয়েন্সি যেটা, দক্ষতা, এটা অর্জন করা লাগবে। কারণ এটার উপর ডিপেন্ড করে যে আপনার ভিসাটা হবে কি না। বড়ো বড়ো জায়গাতে যখন যাবেন তখন আপনার কথা বলা, টার্ন টুন, গেট আপ, সেট আপ সব মিলিয়ে কিন্তু আসলে আলটিমেটলি আপনি উইন করবেন কি করবেন না, এটা ডিপেন্ড করে ওইটার উপরে। আপনাদেরকে এটুকুই বোঝাতে চেষ্টা করলাম মেসেজ দিতে, যে ইংরেজি ছাড়া কোনো বিকল্প নেই। যেখানে যান বিজনেসম্যান হন, যাই হন না কেন, ট্যুরিস্টম্যান হন আর স্টুডেন্ট ভিসায় যান, যাই করেন, ওয়ার্ক পারমিটে যান, নো প্রবলেম, ইংরেজি জানা লাগবে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে ইংরেজি শেখার আহ্বান জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।